আজ আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি নিরামিষ শিশুদের জন্য খুবই প্রিয় সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটা করতে খুব কম সময় লাগে এবং ঝটপট তৈরি করা যায়। তো আজকের রেসিপি কাশ্মীরি পনির। নমস্কার, ওয়েলকাম টু নম্রতার কিচেন। নম্রতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। আজকের রেসিপিটা করতে আমার লাগছে ময়দা। আমি এখানে প্রায় 1 কিলো মতন ময়দা নিয়েছি, তার সাথে সামান্য সয়াবিন তেল ব্যবহার করেছি এটাকে ময়ান দেওয়ার জন্য। তেলটা অবশ্যই দিতে হবে, দিয়ে এটাকে ময়ান করতে হবে, নয়তো এটার বাইন্ডিংসটা ভালো আসবে না। আর যেহেতু আমি এটাতে ময়দা ব্যবহার করছি এবং খুবই অল্প তেল ব্যবহার করছি, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এটা লুচির মতন হবে না। প্রথমে ময়দাটা ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিই। এবার জল দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি, যাতে রুটির ডোয়ের মতন হয় অনেকটা। অল্প অল্প জল দিয়ে মেশাবেন, কারণ বেশি জল দিয়ে মেশালে তারপরে আবার একটু বেশি নরম হয়ে যায়, সেজন্য অল্প অল্প জল দিয়ে একটু শক্ত মতন ডো তৈরি করে নিতে হবে। ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিতে হবে যেন কোথাও নরম বা পাতলা বেশি না থাকে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে জল দিয়ে আস্তে আস্তে ধুয়ে নেব। এই ধোয়ার কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ এটা যদি আমরা ঠিকঠাকভাবে ধুতে না পারি তাহলে যদি দেখা যায় যে খুলে যাচ্ছে, খুলে গেলে কিন্তু আমাদের এই পনিরটা ভালো হবে না বা হবেই না। তো সেজন্য সাবধানে হালকা হাতে চেপে 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 একটু ধৈর্য নিয়ে ধুতে হবে। দেখুন আমি কী করে করছি, একটু নাড়িয়ে চাড়িয়ে ধুতে হবে। যখন জলটা একদম সাদা হয়ে যাবে তখন জলটা আমরা আবার পরিবর্তন করে পরিষ্কার জল নিয়ে নেব এবং এভাবে করেই কয়েকবার করে ধুয়ে নিতে থাকব। আমি বেশ কয়েকবার ধোয়ার পরে, প্রায় 3-4 বার ধোয়ার পরে আমার জলটা ঠিক এরকম হয়েছে, এবং এই সময়টাতে ময়দাটা অনেক বেশি সফট হয়ে যায়। আরেকটা কথা যেটা, যে আপনারা ময়দাটার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন। যেখানে খোসা ছাড়া গমের আটা পাওয়া যায় সেখানে গমের আটাটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আমার এখানে যেহেতু আমি ওই ধরনের আটা পাইনি, তাই আমি ময়দাটা ব্যবহার করেছি। এখানে আমি একটু তাড়াতাড়ি টেনে দেখাচ্ছি, যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি কিন্তু এটা খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে আলতো হাতে করে ধুয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আলতো হাতে এটা ধুয়ে নেওয়ার জন্য। দেখুন আমি কীভাবে করছি, ঠিক এইভাবে করার চেষ্টা করবেন। আর এটা ধোয়ার পরে যে সাদা জলটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণটাই ময়দা। তো এই জলটা যদি আপনারা ফেলে দিতে না চান, এটাকেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটা পাত্রের মধ্যে এই জলগুলো ধরে রেখে নিচে যখন সেই ময়দার লেয়ারটা পড়ে যাবে তখন উপর থেকে পরিষ্কার জলটা ফেলে দিয়ে আপনারা সেই ময়দাটাকে ব্যবহার করতে পারেন। অনেকে কোলা রুটি হিসেবে ব্যবহার করে, আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন যদি সেটা ব্যবহার করতে চান। আর নয়তো এটা আপনি গাছেও ব্যবহার করতে পারেন, আপনার ছাদে যদি গাছ বা জল টপ থাকে গাছের, সেই ক্ষেত্রে এই জলটা আপনার যদি গাছের জন্য ব্যবহার করেন তাহলে গাছটাও অনেক বেশি পুষ্টি পাবে। দেখুন ধুতে ধুতে আমার জলটা কতটা ক্লিন জল বের হচ্ছে, এখন আর সাদা তেমন জল বের হচ্ছে না। ধুতে ধুতে কতটুকু হয়ে গেছে ময়দাটা দেখুন। এবার শুধু যতটুকু থাকবে সেটাই হচ্ছে আমাদের কাশ্মীরি পনির বা গ্লুটিনের যে অংশটা সেটা, এবং এক পর্যায়ে এটা ধুতে ধুতে একদম ক্লিন জল থাকবে আর কোনো সাদা জল বের হবে না। এভাবে করে শেষ পর্যায়ে ধোয়াটার সময় আপনারা এভাবে করে ময়দাটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে এভাবে করে ধুয়ে নেবেন ভেতর থেকে, যাতে আর কোনো ধরনের ময়দার অংশ ভিতরে না থাকে। আমার ধোয়াটা অলমোস্ট হয়ে গিয়েছে, এভাবে চিপে চিপে নেবেন। আমার ধোয়াটা হয়ে গিয়েছিল, এবার আমি একটি প্যানে তেল নিয়ে সে তেলের মধ্যে এগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো পিস করে। আপনারা ডুবো তেলেও এটা করতে পারেন, কিন্তু বেশি তেল ব্যবহার করলে রান্নাটাতে আবার বেশি তেলের ব্যবহার হয়ে যায়, যেহেতু তেল বেশি খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে, সেজন্য আমি অল্প তেল ব্যবহার করে
রান্নাটা করার চেষ্টা করছি। এই তেলের মধ্যেই আমি সব কয়টা কাশ্মীরি পনির ভেজে নেব। তেলে ছাড়ার পর কাশ্মীরি পনিরটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভাজতে হবে, নয়তো তরকারির মধ্যে দেওয়ার পরে টেস্টটা অতটা ভালো আসে না। একটু লাল করে ভাজার চেষ্টা করতে হবে। আর এমনিতেও নামিয়ে নেওয়ার পরে অনেকটা লালচে লালচে ভাব চলে আসে এটার মধ্যে। আমি কিন্তু এটার মধ্যে কোনো ধরনের লবণ বা কোনো কিছু ব্যবহার করিনি। একবারে রান্নার সময় যে লবণটা ব্যবহার করব সেটাই এটার মধ্যে ঢুকবে। এবার একটি কড়াইতে আমি সামান্য তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি আস্ত জিরে সামান্য, সামান্য হিং দিয়ে দিচ্ছি। আপনারা যদি হিং দিতে না চান নাও দিতে পারেন। এবার আদা এবং জিরে বাটা একসাথে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমার যেহেতু জিনিস অল্প অল্পভাবেই আমি করছি, টমেটোটা কুচি করে রেখেছিলাম, সাথে কাঁচা লঙ্কাও রেখেছিলাম, একসাথে দিয়ে দিচ্ছি এবং এটা আমরা ভালোভাবে কষে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, নুনটা আপনারা আপনার পছন্দের মতো দেবেন, স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়োটাও আপনাদের পছন্দ মতন ঝাল অনুসারে কম বেশি করে নিতে পারেন। এবার এটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। টমেটো কুচিগুলো ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে ভালোভাবে কষাবো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, আপনারা যদি কেউ না দিতে চান নাও দিতে পারেন। ভালো করে কষে নিতে হবে। কষে নেওয়ার পরে এবার আমি সামান্য জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। জলটা পরিমাণ মতো দেবেন, আপনারা যদি একটু কম ঝোল পছন্দ করেন তাহলে একটু কম জলটা ব্যবহার করবেন। এক্ষেত্রে আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে কাশ্মীরি পনিরগুলো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি পনিরগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি এটা সামান্য নেড়ে চেড়ে দেবো। এটা হতে বেশি সময় লাগে না, যেহেতু একবার ভাজা থাকে ভালো করে, তো এটা ঝোলে দেওয়ার পরেই অনেকটা নরম হয়ে যায়। এক্ষেত্রে আপনাদের একটু টেস্ট করে দেখতে হবে। আমি একটু লবণ আরও দিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিলো কম হয়ে গেছে। আর একটু সামান্য নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট মতো সময় রেখেছিলাম ঢাকা দিয়ে, এবার আমি তুলে নিচ্ছি। আমার কাশ্মীরি পনিরটা হয়ে গেছে। আমি সামান্য ঝোল একটু বেশি রেখেছি, আমার কাছে এইভাবে ভালো লাগে। তাই আপনারা যদি কম ঝোল পছন্দ করেন তাহলে কম ঝোল করে নিতে পারেন। অনেকে গুঁড়ো গুঁড়ো করে নেয়, সেটাও করে নিতে পারেন। আমি সাধারণভাবেই আপনাদের এই রান্নাটা করে দেখালাম। এটাকে আপনারা যদি ভুনা ভুনা করে নেন সেটাও ভালো লাগে খেতে, তবে এটা ভাতের সাথে বেশি মজাদার হয়। দেখুন আমার কাশ্মীরি পনিরটা একদম রেডি হয়ে গেছে ভাতের সাথে সার্ভ করার জন্য। আজকে আমাদের রান্নায় যা যা লাগলো, ময়দা, তেল, তেজপাতা, আস্ত শুকনো লঙ্কা এবং গুঁড়ো, হলুদ গুঁড়ো, হিং, লবণ, আস্ত জিরে, আদা ও জিরে বাটা, টমেটো, কাঁচা লঙ্কা এবং চিনি। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, এবং ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।